দেখুন, এবার হোয়াইট হাউসে ঈদ ডিনার আয়োজনের প্রথা ভাঙলেন ট্রাম্প। ঈদ উপলক্ষে হোয়াইট হাউসে ডিনারের আয়োজন না করে প্রায় দুই দশকের ঐতিহ্য ভাঙলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমল থেকে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের হোয়াইট হাউসে ডিনারের আয়োজন করা হয়। বিবিসি জানায়, এবারও বারবার ডিনার আয়োজনের অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তা বাতিল করে দেন। যদিও শনিবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে নিজের ও স্ত্রী মেলেনিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প, যুক্তরাষ্ট্রে রবিবার ঈদ উল ফিতর উদযাপন করা হয়। টিলারসনও শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভকামনা জানান। জানা যায়, 1805 সালে তৎকালীন প্রেসিডেন্ট টমাস জেফারসন তিউনিশিয়ার একটি কূটনৈতিক দলের জন্য সর্বপ্রথম হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করেছিলেন। 1996 সালে ওই সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন আবারও ঈদ ডিনার আয়োজনের পরিকল্পনা নেন। 1999 সালে যা বাস্তবায়িত হয় এবং তখন থেকে প্রতি বছর হোয়াইট হাউসে ঈদ ডিনারের আয়োজন করা হয়ে আসছিল, যাতে যুক্তরাষ্ট্রের নামকরা মুসলিম নেতা, কূটনীতিক ও আইন প্রণেতারা অংশ নিতেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।